আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভুবনের আপডেট নিউজ আপনাদের স্বাগতম। কিল ঘুষি মেরে ভিক্ষুকের জমানো সব টাকা ছিনিয়ে নিলেন দুই তরুণ। ঠাকুরগাঁও পৌর এলাকার 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর মুচিরহাট নামক স্থানে এক ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। ওই ভিক্ষুক গোবিন্দনগর মুচিরহাট এলাকার মৃত মজিরউদ্দিনের স্ত্রী মহেলা বেগম। স্থানীয়রা জানান, মহেলা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষা করে জমানো টাকা সবসময় তার শাড়ির আঁচলেই বেঁধে রাখতেন। মহেলা বেগম জানান, সারাদিন ভিক্ষা করে বিকেলে মুন্সিরহাটে রাস্তার পাশে বসে টাকা গুনছিলেন। এ সময় দুই তরুণ তাকে কিল ঘুষি মেরে প্রায় 9,000 টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। টাকা হারানোর কষ্টে হা হুতাশা করতে থাকেন মহিলা। তিনি বলেন, আমি একজন ভিক্ষুক, অনেক কষ্টে খেয়ে না খেয়ে টাকাগুলো জমিয়েছিলাম চিকিৎসা করার জন্য। এখন আমি কি করব? আমার চিকিৎসা কিভাবে হবে? আমি প্রশাসনের সহযোগিতা চাই, এর বিচার চাই। এই ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, এমন ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।